নমস্কার বন্ধুরা, চলে এসেছি কিন্তু একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা একদম ইন্টারেস্টিং হতে চলেছে অনেকটাই, তো শেষ পর্যন্ত দেখো, এই অনুরোধ রইল। দীঘাতে কিন্তু সবচেয়ে মানে একটি ভালো হোটেল বলতে গেলে আমরা কিন্তু সবার প্রথমে ক্যান্টিন হোটেলকেই চুজ করব। তো ক্যান্টিন হোটেলে আমরা খেতে গিয়েছিলাম, তো সম্পূর্ণ অভিজ্ঞতা নিয়ে এই ভিডিওটি তোমাদের কাছে উপস্থাপন করা। তো শেষ পর্যন্ত অবশ্যই দেখো। সন্ধ্যাবেলায় নিউ দীঘা সি বিচ মার্কেট ঘোরাঘুরি করে ডিনার সেরে তাড়াতাড়ি কিন্তু রুমে ফিরতে হবে, কারণ কালকে সকালবেলা সমুদ্রে অনেক ঝাঁপাঝাঁপি করতে হবে। তো এই কথা মাথায় রেখেই আমরা চলে গেলাম ক্যান্টিন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে রুমালি রুটি, বিরিয়ানি, তারপর চা, কফি, ভেজ মিল, এগ মিল, ফিশ মিল থেকে শুরু করে চিকেন অ্যান্ড মাটন মিল সব রকমেরই খাবার দাবার পাওয়া যায়। তো এটা আমাদের প্রথম দিন, প্রথম দিনে আমরা কিন্তু চলে এসেছি ক্যান্টিন হোটেলে। আর খাবার দিয়েছে দেখতেই পাচ্ছ, ভাত, স্যালাড, ছুরি, আলু ভাজা, ডাল, একটা শুক্তো আর আলু পোস্ত। তো এখানে যা দেখলাম, এদিককার খাবার দাবার কিন্তু তরকারিগুলোতে বেশিরভাগই পোস্ত দিয়ে তৈরি করে। তো দেখতেই পাচ্ছ, এটা হলো আলু পোস্ত, ডাল, এটা একটা বাঁধাকপি আর অনেক রকমের জিনিস দিয়ে একটি পাঁচমিশালি সবজি ছিল। হোটেলের একটি নিয়মাবলী হলো কারোর সাথে খাবার শেয়ার করা যাবে না, মানে এক থালা থেকে দুজন খাচ্ছ সেটা কিন্তু একদমই হবে না। তো চলো আমি ডাল দিয়ে ভাতটা মাখি। চালগুলো কিন্তু বেশ মোটা, যেটা মানে আমার একটু প্রবলেমই, যাই হোক তবুও মানে চলো দেখি। ভাত ডাল দিয়ে মেখে বা ছুরি আলু ভাজা দিয়ে মুখে দিচ্ছি। মা আর বাবা, আমি অ্যানিভার্স, চারজনে চারটা থালি নেওয়া হয়েছে। স্যালাডে দিয়েছে যা চাইবেন আর কি, অফুরন্ত ভাত লাগলে ভাত, সবজি, ডাল অনেকবারই দিবে, যতবার চাওয়া যাবে। কিন্তু একটাই প্রবলেম, সেটা হলো চালটা একটু মোটা, আর মানে খাবারগুলো অনেকটা পোস্ত দেওয়া। তো আমাদের খাওয়া হয়ে গেছে, এবার রিভিউ পেমেন্টের পালা। মোটামুটি রিভিউ 10-এর মধ্যে আমি 4 দেব। তো এই যে রেস্টুরেন্টটা, ওদিকে এসি রয়েছে, ভালোই লাগলো বেশ মোটামুটি।